গুড মর্নিং অল অফ ইউ তো আজকে হয়েছে হোলি তো সবাই আমার তরফ থেকে আর শুভ হোলি ও এখন আমি যাইতেছি স্নান করতে আর এই হয়েছে আমার শিব ঠাকুর তো শিব ঠাকুরের স্নান টান করাইয়া পূজা টুজা দিয়া তারপর আমি যাব হোলির আয়োজন করতে আর এর মধ্যে আবার আবার দোকানও যাই তুই তো চলো আজকে একটা স্পেশাল দিন তো সবাই আজকে কৃষ্ণ ঠাকুর হোলি খেলবো রাধারানীর সাথে আর কালকে আমরা হোলি খেলুম সবার সাথে তো চলো আজকে স্টার্ট করি আজকের ব্লকডাউন তো বন্ধুরা প্রথমে সকালবেলা উঠে ব্রাশটা লইলাম আর ঠাকুরের বাসন বাসন ধুয়ে লইলাম এই লইয়া যাই রান্নাঘরে দেখ সব ছড়ায় পড়ায়া বইছে চা করতেছে আবর কাউন্টডাউন করতে করতে আজকে তাই দেখ তুই দিক দিয়া তো বেড়াই তো কাজ করতাছে কেমন এক্সপেরিয়েন্স ক কসা তোর এক্সপেরিয়েন্স কেমন আহাই রে বেসারি বাহির বাড়ি বেরাই তো আয়া রান্নাঘর মা সবাই রে হ্যাপি হলি কইয়া দাও হ্যাপি হলি বাবা হ্যাপি হলি কো হ্যাপি হলি হ্যাপি কৰ্তছে চাৰী কি কৰ তুমি কৰ ত কৰলা আজি বাজি দি সুন্দৰ হৈছে অজন চান কৰে তাড়াতাড়ি ঠাকুর সেবা দিব তো আমরা তিনজন তিন কাজে গেছি গা এদিক দিয়ে বড়ো বউায় তাড়াতাড়ি করে ঠাকুর সেবার সব কিছু রেডি করে নিতেসে পূজার ফল টল কাটতেছে আর এদিক দিয়া আমি গেছি গিয়া আমার ঠাকুরের ঘর ঘুষাইতাম আর আমার মায়ের তাড়াতাড়ি করে ডুবা টুবা তুলে এনে দিতেছে ফল ফ্রুট কাটটা তারপর সব রেডি করতেছে তাড়াতাড়ি করে আমার বাইয়ের বউরা আর এই আমরা আসুনটা আমরা আসনের মধ্যে আমরা নিত্য দিনের পূজা হয় এটার মত তো সময় কমে লেগে দুল পূজাটা আগে দিয়া লাগব তারপরে আমরা ঘর পূজা দিব আর কি মহাদেবের আসুন তো এদিকে আমার ঠাকুরের আসন সব কিছু ধুয়ে টুয়ে দিছিলাম তো এদিকে আবার গুছায় রাখতেছি মহাদেবরা আবার বসাইতেছি আমার ভোলনাথ অনেক দিন ধরে পূজা টুজা পায় না তো এদিক দিয়া সব গুছাই ঠুয়ে তারপরে যামু আগে দুল পূজাটা সাইরা তারপরে আয়া মহাদেবের পূজাটা দিমু এই হয়েছে আমার মহাদেব এদিকে দুল পূজার ঘট প্রতিস্থাপন কইরা এখানে ঠাকুরের আসন সাজানো হইতাছে তো এখানে সাজায় টাজ তারপর পূজা দিব আর আমরা এখানে আবার কৃষ্ণ ঠাকুরও আসনে ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুর আসিল তো ভোগ টুক রেডি করে আমরা ভোগ এখানে রাখলাম এরপরে দিকদা ধূপ ধূনা সব রেডি টেডি আমরা এখানে পূজা করবো তো আজকে যেহেতু রাধা মাধব আর রাধারানীর দিন তো তারা আজকে হোলি খেলবো আর আমরা সেইটা সাক্ষী হইতাছি তো এখানে ভোগ টোক দিয়া আমরা এদিক দিয়া কীর্তনও কর্মকুদ তো কীর্তনটা তুলে হইছে না তো আমরা এদিক দিয়ে সব রেডি করে এখানে পূজা টুজা সারতাসি আর পিছনে আমার বাড়ির যত আন্ডা বাচ্চারা আছে সব ডিমিল্লায় এন হইসই হৈ সুই করতাসে নাচানাচি করতেছে দেখতাছে আর আমরা এইভাবেই হোলির পূজা দিই আর আমরা মানে আগে দেখতাম যে মানুষে নগর কীর্তন কীর্তনও করতো কিন্তু এখন তো আর এরকম কিছু নাই এখন সব আর আমরা অনেক এনজয় করি কারণ হোলি তো একটা স্পেশাল দিন সবার লাগে আমরা লেগে স্পেশাল কারণ হোলি মানে ইমোশন আর ইমোশন মানে আনন্দ ফুর্তি আর অনেক রং মাখামাখি জীবনটা যদি সবসময় রঙিন থাকতো তো কত সুন্দর হতো তাই না জুতু কুলিয়া জুতুই বোলো ঠাকুৰ বল ঠাকুৰ যৌ নাম জাক খেলাৰ খেলাৰ ধাই বজি তো দোল পূজা সাইডে আমি আইলে আমার ভোলানাত্রে পূজা দিতাম তো ভোলানাত্রে অভিষেক কইরা তারপরে আমি তাড়াতাড়ি করে পূজা দিয়ে তারপর আবার দোকান ওযাই তুলিব তো আমি সব কিছু ছটপট সাইডে তাড়াতাড়ি করিয়া রেডি হইতাছিলাম এদিকে পূজা দিতাসিলাম আমার মনে মনে ভাবতেছিলাম কবে জানি আমার ভোলানারাত্রে সুন্দর একটা সিংহাসন আমি বসাইতে পারমপ্লিট পূজা আমার মহাদেবের পূজা কমপ্লিট তখন চামুগা কালী পূজাটা যা শেষ এখন রেডি ওই দোকানে যাই তুই নয়টা পঁয়তাল্লিশ বাজে আসবে অলরেডি তো চলো রেডি হইতে তাড়াতাড়ি পূজা কমপ্লিট দুল পূজাও শেষ হইলো আমার মহাদেব পূজাও শেষ হইলো তো এখন যাইতাছি দোকানে রেডিওতে আসি রেডিও আজ দোকানে আর সারা দিন পরে রাত্র নয়টা সাড়ে নটা বাজবো আমার দোকান থেকে আইতে তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি কারণ আর বড় করতাম না কারণ আমার দূর পূজাটা পড়াটা তোমরা দেখাই থিবো তো সবাই আশীর্বাদ করবা সবাই যাতে ভালো থাকে আর পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সবাই রে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা রং খেলো কিন্তু ড্রাইভ ভালো করে করবা সেভলি ড্রাইভ করবা আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না উল্লাস করো ঠিক আছে বাট সবাই লিমিটেশন রাখা যাতে কারো কোনো ক্ষতি না হয় নিজের কোনো ক্ষতি না হয় কারণ একটা ক্ষতি হইব এই ক্ষতিপূরণটা আর তোমরা কোনো দিনই পুরাইতে পারতো না তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আর সবাই রে আবারও হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি টাটা অল অফ ইউ